আর মাত্র একটা ম্যাচ জিতলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ, হারলেও প্রথমবার টি টোয়েন্টি সিরিজ ড্রয়ের স্বাদ। আর যদি বৃষ্টির কারণে খেলার ফলাফল দ্বিতীয় ম্যাচের মতো হয় তাহলেও শেষ হাসি বাংলাদেশের, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের আনন্দ। তবে খেলে এবং জিতেই সেটা করতে চাইবে টাইগাররা, ভাবনা এখন শুধুই জয়। চিন্তা ভাবনা আগের ম্যাচগুলো তো যেমন ছিল এখনো সেম সেটাই আছে, এবং আমরা মনে করি যে এটা একটা আরেকটা গুড অপরচুনিটি আমাদের আরও নিজেদের যতটুকু পটেনশিয়ালিটি আছে এটা আরও মানে ওখানে ইমপ্লিমেন্ট করার। তো আশা করি যে আমরা যে একটা ফ্লোতে আসি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। তেমন কোনো সিনিয়র ক্রিকেটার দলে নেই, টি টোয়েন্টিতে পাঁচ সিনিয়রের কেউই স্কোয়াডে নেই, পেস অ্যাটাকের মূল ভরসারাও নেই, শিখতে আসা কিংবা ভুল শুধরানো সিরিজ নয়। এবার বাংলাদেশ টিমিতেই অবাক করে চলেছে, এমন রেজাল্টের পেছনের কারণ কি? টিম যখন রেজাল্ট করে তখন টিমের সবকিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। এবং আমাদের সবথেকে ভালো একটা জিনিস যে আমাদের সবাইকে ব্যাক করছি, কোচেস থেকে শুরু করে যারা আছে এখানে সবাই আমাদের ওপরে সেই বিশ্বাসটা আছে যে আমরা পারবো। এবং আমরা লাস্ট কিছুদিন এই ফর্ম্যাটটাতে ভালোও করছি, তো আশা করি যে আমরা এটা কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। প্রথম ম্যাচের মাঝারি টার্গেট তারা করতে গিয়ে একটু হিমশিম খাওয়ার অবস্থা হয়েছিল টাইগারদের, রাদার ভূমিকায় থেকে ম্যাচ জিতিয়ে আসেন ওপেনার এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাস, কিন্তু পরবর্তীতে তিনিও পড়েন ইনজুরিতে, মিস করেছেন সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজ জয়ের মিশনে তাকে কতটা মিস করবে বাংলাদেশ? অবশ্যই, যেহেতু দাদা ভালো একটা মানে ফ্লোতে ছিল, এখন ইনজুরি তো কারো হাতে নেই, জানি না ওনার এখনো আপডেট আমি অতটুকু, হয়তো বা এটা ফিজিও কোচেসরাই ভালো বলতে পারবে। যদি সে আমাদের টিমে নাও থাকে আমাদের যা আছে এটা নিয়ে আমাদের খেলতে হবে। এবং আশা করি যে টি টোয়েন্টি খেলা দুই তিনজনের খেলা, যদি আমাদের দুই তিনজন ব্যাটসম্যান ভালো শুরু করে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা এটা কভার করে নিই। শুধুই যে এই সিরিজ জয়ের জন্যই এই ম্যাচটা টাইগারদের কাছে গুরুত্বপূর্ণ তা কিন্তু না, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও পাচ্ছে বাড়তি গুরুত্ব। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ম্যাচই এখন থেকে প্রত্যেকটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেরও বেশি সময় নেই আর আমাদের হাতে ওইরকম খুব বেশি ম্যাচ আছে তাও নাই, সামনে হয়তো বা বিপিএল আছে, তারপরে দুই একটা সিরিজ আছে। তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য প্রত্যেকটা মানে ম্যাচ অনেক বড় অপরচুনিটি, তো আমরা ট্রাই করব এটা ভালোভাবে এক্সিকিউট করার। এবং যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার সেটা ভালোভাবেই জানে তাদের প্ল্যান নিয়ে, তো সেইভাবে সবাই কাজ করছে। শাহরিয়ার শাও, স্পোর্টস বাংলা।